বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যার বাংলায়। দক্ষিণ এশিয়ার একমাত্র পানি জাদুঘর পটুয়াখালীর কলাপাড়ায়, যেখানে দেশ বিদেশের 82টি নদীর পানি সংরক্ষণ করা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস জানাতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। আর এই জাদুঘরটি শিক্ষা গবেষণা ক্ষেত্রে সাহায্য করবে শিক্ষার্থীদের। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গড়ে ওঠা ব্যতিক্রমী জাদুঘর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশে এই সাইনবোর্ডটি ধরে সামনে কিছু দূর হেঁটে গেলেই মিলবে জাদুঘরটি। আর ভেতরে কাচের জারের বোতলে ভরে রাখা হয়েছে দেশ বিদেশের 82টি নদীর পানি ও মাটি। আর গাইডের কাছ থেকেই মিলবে এসব নদীর পানি ও মাটির সম্পর্কে তথ্য। রয়েছে মাটির তৈরি বাংলাদেশের মানচিত্র। দেখলাম যে খুব সুন্দর, বিভিন্ন দেশ থেকে পানি এনে এখানে রাখা হয়েছে। বিভিন্ন টুরিস্ট আসে এখানে, আসে অনেকেই অনেক কিছু জানতে পারে। সরকার কোনো উদ্যোগ নিত বা মানে কোনো ভূমিকা গ্রহণ করত, তো এক্ষেত্রে এটা আরও মানে উন্নত হতো বা আরও জানতে পারত। এদিকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক ও নদ নদী নিয়ে গবেষণা করা শিক্ষার্থীদের কাজে লাগবে বলে জানান এই কর্মকর্তা। বিভিন্ন অঞ্চলের পানি সম্পর্কে তারা ধারণা পাবে এবং সেটা তাদের যে ব্রেন স্ট্রমিংয়ে সহযোগিতা করবে, এবং সেটার মাধ্যমে তারা ওই আগ্রহী হবে ওই এলাকার নদী সম্পর্কে পড়াশোনা করার, ওই এলাকার মানুষ সম্পর্কে পড়াশোনা করা। নদীমাতৃক এই দেশে নদী দখল, দূষণ, পলি সহ নানা কারণে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের নদী ও নদীর পানি। শুকিয়ে যাওয়া নদীর মাঝে আটকে থাকা নৌকার এমন চিত্র জানান দেয়, নদীর সাথে মানুষের সম্পর্ক দিন দিন বাড়ছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।